हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू ए न्यू वीडियो। आज के आमी तुम्हारे संगे शेयर करब मिक्सर ग्राइंडर के कीभावे खूब सहजे तुम्हारा क्लीन करे नीते पारो आर सेटा क्लीन करार समय किछु किछु सेफ्टी तुम्हारे अवश्य अवलम्बन करते हबे। सेफ्टी माने किछु ख्याल रखते हबे जाते डैमेज ना हय। आर एटा जेहेतु इलेक्ट्रिक जिनिस ताई कोनो रकम जलो जेनो एर मध्ये ना ढुके जाय। तो देखो मिक्सर ग्राइंडारटार अवस्था खूब खराब तुम देखते ही पेले, तार माने किन्तु भेबो ना जे एटा किन्तु क्लीन करी ना आमी। आसले एटा इच्छा करे आमी अनेक दिन क्लीन करिनी जाते तोमादेर संगे भिडियोटा आमी शेयर करते पारी। तो चलो किभाबे क्लीन करी सेटा देखाई। तो एकटा बाटिर मध्ये आमी अनेकटा भिनेगार निये नियेछि आर तार साथे आधखाना पातिलेबुर रस दिए दिलाम आर दिए दिलाम बेकिं सोडा। तो एई तीनटे जिनिसके खूब सुंदर करे मिक्स करे नेब। আর লাগবে একটা পুরনো ব্রাশ, কারণ ব্রাশটা দিয়ে এই যে মিক্সার গ্রাইন্ডারে কোণে কোণে যে নোংরাগুলো রয়েছে সেইগুলোকে ক্লিন করার জন্য খুবই দরকার। এইভাবে ব্রাশটাকে দিয়ে আমি আস্তে আস্তে এই যে প্রত্যেকটা কোণে কোণে বা যে 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 জায়গাগুলোতে নোংরাগুলো রয়েছে সব দিয়ে দিয়ে ভালো করে ঘষেও দেব। আর এই যে মিক্সারটা আছে সেটা লাগিয়েও রাখা যাবে যাতে খুব সহজে নোংরাগুলো উঠে আসে। আসলে কি হয় অনেক সময় মিক্সিতে পেস্ট করতে গেলে দেখবে সেটা ছিটকে পড়ে যায় বা বাটির জলটা আমার মানে মিক্সির যে এই জায়গাটায় ঘোরানো হয় সেখানে যে মিক্সির বাটিটা আছে অনেক সময় সেখান থেকে জল পড়ে পড়ে দেখো কেমন কাদার মতন হয়ে গেছে। তো সেটা সঙ্গে সঙ্গে যদি তুমি মুছে নাও তাহলে কিন্তু এতটা নোংরা হয় না। ওই যে বললাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমি অনেক দিনই এটা ক্লিন করিনি। আর সব সময় যে সঙ্গে সঙ্গে ক্লিন করা হয় সেটাও কিন্তু নয়, কারণ অনেক সময় কাজের ব্যস্ততাও থাকে। এই দেখো এই যে মশলাগুলো অনেক সময় পড়ে যায় সাইড থেকে, এটাও তোমরা সঙ্গে সঙ্গে যদি ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নাও তাহলে এতটা নোংরা হয় না। তো এটাও একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা দেখতে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো এটাকে ভালো করে এবার ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি। আর এই কোণে কোণে জিনিসগুলোকে ক্লিন করাই সবথেকে বেশি কঠিন, আর বেশি জল লাগানো যাবে না, বুঝতেই পারছো জল লাগালে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের সুবিধাই হবে। আর ভিডিওটা দেখতে দেখতে বলে রাখি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে ভিডিওটা আমি দিলেই, নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা চলে যায়। এরপরে দেখো আমি লেবুর যে খোসাটা ছিল সেটা দিয়ে দিয়েও আমি মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে ঘষে ঘষে মানে ঘষে দিলাম তার গায়ে। তো এই অবস্থায় আমি এবার এটাকে 10-15 মিনিট এই অবস্থাতেই রেখে দেব। তারপরে এবার একটা স্কচ ব্রাইট নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লিকুইড ভিম, দিয়ে এবার এটাকে আস্তে আস্তে ঘষে নেব। তারপরেই দেখবে খুব সুন্দর করে যে নোংরাগুলো ছিল সেটা খুব সহজেই তাড়াতাড়ি উঠেও যাবে, আর যে জিনিসটা মানে নোংরা একটা ছোপ ছোপ দাগ আছে সেটাও খুব সহজে চলে যাবে। দেখবে অনেক সময় দাগটা তো উঠে গেল কিন্তু একটা ছোপ ছোপ একটা হলুদ মতো দাগ থেকে যায়, সেটা কিন্তু সহজে উঠতে যায় না। কিন্তু এই যে ভিনিগার খাবার সোডা আর লেবু যেটা মিক্স করে লাগিয়েছিলাম এর ফলে এটা খুব সহজেই কিন্তু উঠে যাবে। তো দেখো এগুলো এবার আমি ঘষে ঘষে নিচ্ছি, খুব ভালো করে ঘষে ঘষে নেব। আর এই যে কোণে কোণে যে জিনিসগুলো সেটা আমি আবার পরে পরিষ্কার করছি। তারপরে একটা ভিজে ন্যাকড়া নিয়ে এর গাটা ভালো করে মুছে নেব, কারণ এটা তো তুমি ধুতে পারবে না, বললে আমি জল ঢুকে যেতে পারে, এই সেফটিগুলো আমাদেরকে দেখতে হবে। তো এই যে এবার ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার পর দেখতে পাচ্ছ, তোমরাই দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপরের আসল কাজ হচ্ছে এই যে ভেতরের জিনিসটাকে সুন্দর করে পরিষ্কার করা। এটাকে খুব মানে ধৈর্য সহকারে আস্তে আস্তে আঙুলে করে করে পরিষ্কার করতে হবে ভিজে ন্যাকড়া দিয়ে। সেটা দেখো কোনো ব্যাপার না, উঠে আসবে সহজেই, কিন্তু তোমাকে খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে পরিষ্কার করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে
খুব মানে এরকম খুব নোংরা হয়ে গেলে সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। এরপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব, কারণ এর গায়ে যদি কোনো জল লেগে থাকে তো সেটাকে চেপে চেপে ভালো করে সুন্দর করে মুছে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, তোমরাই দেখতে পাচ্ছ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা যদি একটু এর থেকে হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। এই দেখো পুরোপুরি পরিষ্কার, এবার ফাইনাল রেজাল্ট তোমাদের সামনেই। কেমন অবস্থা ছিল আর কেমন অবস্থা হলো দেখো তো। এটা করতে কিন্তু খুব বেশি মানে টাইম লাগলো না, খুব সহজেই এটা হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও। তো চলে আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।